আমরা এখন রয়েছি ভাঙর এক নম্বর ব্লকের দক্ষিণ কালিকাপুর গ্রামে। এখানে এসে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ফসল চাষ তো হয়েছেই, কিন্তু এই জমি, এই যে জায়গাটা এসেছি, এখানে এসে দেখতে পাচ্ছি চতুর্দিকে ক্যাপসিকাম চাষ হয়েছে খুব বেশি রকম, এবং তার সঙ্গে রয়েছে ফুলকপি। তো এই দুটো চাষ নিয়ে এখানকার কৃষক বন্ধুদের সঙ্গে একটু কথা বলবো, কিন্তু তার আগে যেটা বলার সেটা হচ্ছে এই যে চাষ হচ্ছে বিভিন্ন রকম চাষ, ক্যাপসিকাম, ফুলকপি, কৃষক বন্ধুরা চাষ করছেন, কিন্তু সঠিক পদ্ধতিতে যদি তারা চাষ করেন তবেই কিন্তু সেই চাষের একেবারে সঠিক যে লাভ সেটা তারা পেতে পারেন। কি উপায়ে চাষ করলে, কোন পদ্ধতিতে, বিজ্ঞানসম্মত কোন পদ্ধতিতে চাষ করলে তারা সঠিকভাবে লাভবান হতে পারবেন, সেই ব্যাপারে কথা বলবার জন্য আমরা পেয়ে গেছি এখানকার সহ কৃষি অধিকর্তা সফিউল হাসনাতকে। আমরা কথা বলে নেব স্যারের সঙ্গে। স্যার নমস্কার। এই যে এখানে ক্যাপসিকাম চাষ দেখতে পাচ্ছি, তার সঙ্গে ফুলকপিও রয়েছে। প্রথমে ক্যাপসিকামের কথায় আসি, ক্যাপসিকাম তো এখন ১২ মাসের ফসল হয়ে গেছে, আর মানে হোটেল রেস্টুরেন্ট বিশেষ করে এইসব জায়গায় তো এখন ক্যাপসিকাম ছাড়া রান্নার কথা ভাবাই যায় না। তো কৃষকরা তো ক্যাপসিকাম চাষ করতে আজকালকার দিনে উৎসাহী হচ্ছেন, তো যখন এই ক্যাপসিকাম চাষ নিয়ে তারা ভাবছেন সঠিকভাবে এই চাষের থেকে যে লাভ, সেই লাভের কথাও তো তাদের ভাবতে হবে। তো সেক্ষেত্রে এই ক্যাপসিকাম চাষ নিয়ে আপনি কি বলবেন? এখানে প্রধানত কোন ধরনের ক্যাপসিকাম, কোন জাতের ক্যাপসিকামের চাষ হচ্ছে? ভাঙরান ব্লকে বিশেষ করে ক্যাপসিকামের চাষটা খুবই জনপ্রিয় হচ্ছে দিন দিন। যেটা আমার চিরাচরিত সবুজ ক্যাপসিকাম যেটা হয় সেটা তো হয়ই, তাছাড়াও বিভিন্ন ধরনের রঙিন ক্যাপসিকামের চাষ হচ্ছে। তো এই চাষ যে নতুন হচ্ছে তা নয়, আগেও হয়েছে, কিন্তু এই চাষগুলো করতে কিছুটা সমস্যা আছে চাষিদেরকে, সেগুলো বিজ্ঞানসম্মত উপায়টা যদি বোঝানো যায় এবং সেটা যদি ফলো করা যায় তাহলে কিন্তু যে কোনো সবজির তুলনায় ক্যাপসিকাম চাষে কিন্তু লাভ কিন্তু অনেক বেশি। আপনি যে কথা বললেন ক্যাপসিকাম চাষে লাভ বেশি, তো সেক্ষেত্রে প্রথম থেকেই কৃষকেরা কোন পদ্ধতিতে চাষ করলে সেই চাষটা ঠিকঠাকভাবে হবে? প্রথম কথা হচ্ছে কৃষক বন্ধুরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে সঠিক গুণমানের বীজ সংগ্রহ করতে হবে, অর্থাৎ বাজারে বিভিন্ন ধরনের হাইব্রিড ভ্যারাইটির বীজ পাওয়া যায়, তার মধ্যে চাষিদের এখানকার অভিজ্ঞতা অনেক বেশি। মানে একজন চাষি তার একক জমিতে একাধিক ফসল চাষ করে, তো সেই অভিজ্ঞতা নিরিখে তারা বাজার থেকে সঠিক বীজই সংগ্রহ করে। যেমন আমরা যেখানে আছি এই জায়গাতে আশা জাতের যে ক্যাপসিকামের জাত রয়েছে সেই জাতের চাষ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে ফলন কিন্তু খুবই ভালোই পাওয়া যাচ্ছে। ক্যাপসিকাম শুধু চাষ করলেই তো হবে না, দরকার তার সঠিক পরিচর্যা, যাতে সেই ফসলটা তারা যখন বাজারজাত করছেন কৃষক বন্ধুরা তখন ঠিকঠাক লাভ যাতে তারা পেতে পারেন। তো ক্যাপসিকাম পরিচর্যার জন্য কি কি উপায় বা কি কি পদ্ধতি তারা অবলম্বন করতে পারেন সঠিকভাবে পরিচর্যার জন্য? পরিচর্যার বিষয়ে প্রথম থেকেই বলবো যে চাষি বন্ধু যখনই ক্যাপসিকাম চাষের পরিকল্পনা করছেন তখন থেকেই তাকে, যেমন সঠিক বীজ নির্বাচন হলো, তারপরের যে স্টেপটা আছে সেটা হচ্ছে বীজ শোধন। আমাদের এই যে সবজি যেগুলো আছে সেগুলো বাণিজ্যিক ভিত্তিতে চাষি চাষ করে থাকেন, এর একটা বাজার মূল্য আছে এবং সেটা নিশ্চয়ই সে বাড়ির শুধু খাওয়ার জন্যই এটা মানে উৎপাদন করবে না, এটা বাজারজাত করে সে একটা লাভের আশা দেখবে এইভাবে উৎপাদন করবে। সেই কথা মাথায় রেখে প্রথমে চাষি বন্ধুকে যেটা বলবো যে বীজ শোধনে আবশ্যিকভাবে যেতে হবে, এবং বীজ শোধন করতে গিয়ে প্রথমে আমরা যেটা রাসায়নিক বীজ শোধনের কথা না বলে যাতে আমরা বিভিন্ন ধরনের জীবাণু সার, জীবাণু যে বীজ ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়ানাশক যেগুলো রয়েছে সেগুলো যদি বীজ শোধন করি তাহলেই কিন্তু আমাদের ক্যাপসিকামের গুণগত মান অনেক বেড়ে যাবে। যেমন ধরুন সিউডোমোনাস বা
ব্যাসিলাস থুরিনজেন্সিস এই সমস্ত দিয়ে বীজ শোধন, বীজের চারা শোধন, এমনকি জমিতে বীজ তলা শোধন সেটাও করা যায়। দু নম্বর হচ্ছে যে সারের ক্ষেত্রে আমরা শুধু রাসায়নিক সারের দিকে না গিয়ে যে কোনো সবজি চাষের ক্ষেত্রে ক্যাপসিকাম চাষের ক্ষেত্রে অবশ্যই আমরা জৈব সারের উপর গুরুত্ব দেবো। এবং এই জৈব সারের প্রথম ধাপ হচ্ছে যে আমাদের কেঁচো সারের উপর গুরুত্ব দিতে হবে, অর্থাৎ বিঘে প্রতি অন্ততপক্ষে 60 কেজি কেঁচো সার আমাদের কিন্তু মূল জমি যখন চাষ করব শেষ চাষের আগে কিন্তু জমিতে দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন জীবাণু সার যেগুলো রয়েছে সবজির ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগে সুপারিশকৃত যে সমস্ত জীবাণু সার রয়েছে তাদের মধ্যে অ্যাজোস্পিরিলাম, যেটা কিনা 10 কেজি গোবর সারের সঙ্গে 600 গ্রাম বিঘাপ্রতি এই জাতের মানে জীবাণু সার ভালো করে মিশিয়ে শেষ চাষের আগে জমিতে ছড়িয়ে দিতে হবে। দু নম্বর হচ্ছে অ্যাজোটোব্যাক্টর বলে এক ধরনের জীবাণু সার রয়েছে, সেটাও 400 গ্রাম 10 কেজি ভালো করে মানে কেঁচো সারের সঙ্গে মিশিয়ে তারপরে সেটা মূল জমিতে শেষ চাষের আগে এটা ছড়িয়ে দিতে হবে। এইভাবে যদি আমরা এই দুটো জীবাণু সার, তার সঙ্গে আরেকটা ফসফেট সলুবলাইজিং ব্যাকটেরিয়া বলে জীবাণু সার রয়েছে, যার কাজ হচ্ছে যে জমিতে যখন চাষি বন্ধু ফসফেট সারটা দেন অধিকাংশ সারটাই কিন্তু মাটিতে বিভিন্ন রাসায়নিক ক্রিয়াবিক্রিয়ার মাধ্যমে ওটা ফিক্সড হয়ে যায়, অর্থাৎ সেটা গাছের গোড়াতে মানে সব সিদ্ধ ভঙ্গিতে কিন্তু অ্যাভেলেবেল বা গাছের গ্রহণযোগ্য অবস্থায় থাকে না। তো সেইটার জন্য আমাদেরকে যদি ফসফেট সলুবলাইজিং এই জাতের আমরা জীবাণু সার ব্যবহার করি তাহলে কিন্তু ওই গ্রহণযোগ্য অবস্থায় ফসফেটটা আসবে এবং গাছের গ্রহণ ক্ষমতা ফসফেট গ্রহণের ক্ষমতা ইত্যাদিগুলো বেড়ে যাবে, যার ফলে তা স্বাভাবিকভাবেই ফলন এবং গুণগত মান দুটোই বাড়বে। তারপরের স্টেপে আমরা যেটা যাব সেটা হচ্ছে যে রাসায়নিক সার। রাসায়নিক সারের ক্ষেত্রে এই ক্যাপসিকাম কিন্তু অতি উচ্চ পরিমাণ NPK মাটি থেকে কিন্তু সংগৃহীত করে, সেই দিকটা খেয়াল রেখে আমাদের NPK-র ডোজটা কিন্তু সঠিকভাবে দেওয়াই সমীচীন বলে আমি মনে করি। তাছাড়াও আমাদের এই ভাঙড় 1 নম্বরের জমি যে সমস্ত কৃষক বন্ধু আছেন তারা জমিতে একাধিক ফসল ব্যবহার করেন, যার ফলেতে প্রতিনিয়ত জমি থেকে কিন্তু NPK ফসল দিয়ে তুলে নিচ্ছে, তাহলে সেইটাকে ভরাট করার জন্য আমরা যদি একর প্রতি 80-40-40 অর্থাৎ 80 কেজি নাইট্রোজেন, 40 কেজি ফসফেট আর 40 কেজি পটাশ এই মাত্রায় যদি দিয়ে থাকি তাহলেই কিন্তু আমাদের ক্যাপসিকাম বা এই ধরনের যে কোনো সবজি চাষের ক্ষেত্রে মাটিতে কোনো দিন আমাদের ঘাটতি হবে না এবং ফলনও চাষি ভালো পাবেন। এরপরে যেটা সারের পরে আসছে যে সেচ, আমাদের ভাঙড়ের মাটিতে দেখা যায় যে অধিকাংশ জমিতেই রয়েছে নিচু থেকে মাঝারি জমি, তো সারা বর্ষাকালেই জমিতে ভালোই রস থাকে, দীর্ঘদিন রস থাকার জন্য আমরা যখন রবি শস্য হিসাবে যে সমস্ত সবজির চাষ করি তখনও কিন্তু মাটির স্যাঁতস্যাঁতে ভাব থাকে। সেই জন্য আমাদের পারতপক্ষে সবসময় সুযোগ নিতে হবে যে গ্রীষ্মকালীন চাষ যদি দিয়ে মাটিটাকে ভালো করে 2-3 বার চাষ দিয়ে উল্টে দিই তাহলে কিন্তু বিভিন্ন ধরনের রোগ পোকার যে হারবেরিয়াম সেটা কিন্তু নষ্ট হবে, আবার অন্যদিকে পরবর্তী যে ফসল আমি লাগাবো সেই ফসলের কিন্তু সার গ্রহণ ক্ষমতা বলুন, মাটিতে বায়ু চলাচল ক্ষমতা, মাটির জল রক্ষণ ক্ষমতা সবগুলোই কিন্তু একাধিকভাবে বৃদ্ধি পাবে। এই দিকগুলো যদি খেয়াল রাখা যায় এবং চাষি বন্ধু যদি সেচ যখন দরকার হবে তখনই দেবেন, অযথা সেচের জল দিলে কী হয় শিকড়ে সবসময় যদি মাটি স্যাঁতস্যাঁতে হয়ে থাকে তাহলে এই সবজি জাতীয় ফসলের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের রোগকে মানে ইনভাইট করে নিয়ে আসা হয়, তো সেই দিকগুলো যদি খেয়াল রাখা যায়। আর তার সঙ্গে আরেকটা কথা বলবো, আগাছা দমন, আমরা মাঠে ঘুরে দেখতে পাই যে চাষি বন্ধুর জমির চারদিকে আলগুলো পরিষ্কার করা থাকে না, এটা কিন্তু সবজি চাষের ক্ষেত্রে খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয়, মানে আশেপাশে আলের আশেপাশে জমির আশেপাশে যে সমস্ত আগাছা থাকে সেই আগাছাগুলোই কিন্তু বিভিন্ন রোগ পোকার কিন্তু আঁতুড়ঘর, এই আঁতুড়ঘরগুলোকে যদি আমরা মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তার জন্য যা যা করণীয় সেগুলো করি তাহলেই কিন্তু আমরা মূল যে জমি সেই জমিকে কিন্তু সুরক্ষিত রাখতে পারবো রোগ পোকার হাত থেকে। কিন্তু রোগ পোকা কি ধরতে পারে, ধরলে সেক্ষেত্রে কিভাবে পরিচর্যা হতে পারে? একদম ঠিক, সবজি চাষের ক্ষেত্রে বিশেষ করে ক্যাপসিকামের ক্ষেত্রে একাধিক রোগ পোকার আক্রমণ হতে পারে। প্রথমেই আমি পোকার কথা বলি, পোকার মধ্যে যেগুলো দেখা যায় যেহেতু এগুলা সবজি সবুজ অংশ থাকে এই সবুজ অংশে আকৃষ্ট হয় বিভিন্ন ধরনের লেদা পোকা, বিভিন্ন ধরনের মাছি যেগুলোকে জাব পোকা ইত্যাদি বলা হয়, এগুলো কী করে যে পাতা রস শুষে খায়, কাণ্ড সবুজ কাণ্ডের রস শুষে খায়, গাছ হলুদ বর্ণ হয়ে যায়, গাছের ফলন কমে যায়, ফুল ঝরে যায় ইত্যাদি। অথবা আরেক ধরনের পোকা দেখা যায় যেগুলো হচ্ছে যে কাণ্ড ছিদ্রকারী, ডগা ছিদ্রকারী, অথবা ডাইরেক্ট ফলকে ফুটো করে তার মধ্যে ঢুকে কুড়ে কুড়ে খায়, ফলটা নষ্ট হয়ে যায়, পরবর্তীতে সেই পোকা ভরা ফলটা পচে যায় যার ফলে চাষির ফলন ব্যাপকভাবে লস হয়। এইগুলোকে প্রতিরোধ করার জন্য প্রথম কাজ হচ্ছে যে আমাদের নিয়মিতভাবে প্রতিষেধক হিসাবে নিম জাতীয় যে কীটনাশক রয়েছে সেগুলোকে আমরা ব্যবহার করব।
অতি মানে বিষক্রিয়াযুক্ত যে রাসায়নিক কীটনাশক আছে প্রথমেই আমরা সেগুলোর কথা চিন্তা করব না বা সেগুলো দেওয়ার দরকারও হবে না যদি আমরা নিমজাত কীটনাশক নিয়মিত হারে সবজি ক্ষেতগুলোতে দিতে থাকি যেমন ধরুন 10,000 ppm এর যে নিমের বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায় আমাদের কৃষি দপ্তর থেকেও বিভিন্ন সময়তে সরবরাহ করা হয় চাষিদের উদ্দেশ্যে তো সেইগুলো যদি আমরা 3 থেকে 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে অন্তত 7 থেকে 10 দিন অন্তর অন্তর আমরা গাছের বয়স যখন 25-30 দিন তারপর থেকে যদি স্প্রে করতে থাকি তাহলে গাছের ফুল ফলে বৃদ্ধিটাও ঠিক থাকে কোনো ধরনের রোগ পোকা জাব পোকা এই ধরনের আক্রমণগুলো হয় না পরবর্তীতে ফুল মানে ফল ছিদ্রকারী পোকার আক্রমণটাও কেউ কিন্তু অনেকাংশে রহিত করা যায় তারপরেও যদি দেখা যায় যে কোনো কারণে এই ধরনের পোকার আক্রমণ গাছে দেখা দিয়েছে তখন আমাদের নিশ্চয়ই রাসায়নিক যেতে হবে কিন্তু রাসায়নিক কৃষিবিষ সিলেকশনের সময়তে আমাদের সবসময়তে সবুজ মার্কা যে সমস্ত রাসায়নিক কৃষিবিষ অর্থাৎ কম ক্ষতিকারক গাছের পক্ষে মানুষের পক্ষে পরিবেশের পক্ষে যেগুলো কম ক্ষতিকারক কীটনাশক তার মধ্যে আমি কয়েকটা উদাহরণ বলতে পারি যেমন ইমিডাক্লোরোপিড ইমিডাক্লোরোপিড এইটা হচ্ছে অন্তর্বাহী অর্থাৎ গাছে স্প্রে করলে গাছের ভিতরে ঢুকে যায় অর্থাৎ এবার সেই গাছটিকে যখন কোনো পোকা খাবে তখন সে কিন্তু আক্রান্ত হবে এবং পোকা মারা যাবে যার ফলে তা নিয়ন্ত্রিত হবে এই ইমিডাক্লোরোপিডের ডোজ হচ্ছে 10 লিটার জলে মাত্র 2 গ্রাম এই পরিমাণ গুলে যদি স্প্রে করা যায় তাহলেই কিন্তু আমাদের এই ধরনের শোষক পোকা বা যেগুলো ফল ছিদ্রকারী পোকা এই সমস্ত পোকার হাত থেকে গাছকে রক্ষা করা যাবে তারপরে আমরা আসছি রোগের বিষয় রোগের বিষয়টা কিন্তু একদম বীজতলা থেকে শুরু করে গাছের যখন ফল ফুল দিতে শুরু করে অর্থাৎ পরিণত অবস্থা যে কোনো দশাতে কিন্তু রোগ আক্রমণ হতে পারে মূলত রোগগুলো কি যখন ছোট থাকে চারা থাকে তখন রোগগুলো হচ্ছে ড্যাম্পিং অফ অর্থাৎ চারা গাছের গোড়াতে কালো দাগ দেখা যায় ঠিক মাটির সঙ্গে যেখানে যুক্ত থাকে কাণ্ডটা তারপরে সে ঢলে পড়ে নেতিয়ে পড়ে অথবা যখন পূর্ণাঙ্গ অবস্থাতে থাকে তখন দেখা যায় যে পাতার বিভিন্ন কিনারা থেকে এক ধরনের দাগ তৈরি হয় সেগুলো হলুদ হলুদ থেকে আস্তে খড়ের মতো রং হয়ে পুরো গাছ শুকিয়ে যায় যার ফলেতে ফুল আসে না ফুল আসলেও ফুল ঝরে যায় হ্যাঁ এই এই সমস্ত পাতাতে যে সমস্ত দাগ মরচে গোড়া পচা বা ধসা জাতীয় রোগ যেগুলো দেখা যায় সেগুলো সবার ক্ষেত্রে আমরা কিন্তু মানে প্রতিষেধকই বলা যায় আমাদের কার্বেন্ডাজিম অথবা ম্যানকাজেব এর একটা সংমিশ্রণ প্রোডাক্ট বাজারে পাওয়া যায় হ্যাঁ অথবা মেটালাক্সিল ম্যানকোজেব এর একটা সংমিশ্রণ প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো হচ্ছে খুব কম ক্ষতিকারক এই সমস্ত কীটনাশকগুলোকে যেগুলো হচ্ছে রোগ রোগনাশক এই রোগনাশকগুলো হচ্ছে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি আমরা স্প্রে করি তাহলে আমি যে সমস্ত রোগের কথা বললাম পাতাতে যে সমস্ত মানে লক্ষণগুলো দেখা যায় সেগুলোকে কিন্তু অনেকাংশ রহিত করা যায় মানে নির্দিষ্ট হারে 7 থেকে 10 দিন অন্তর অন্তর যদি স্প্রে করা হয় তাহলে কিছুদিন বাদে দেখা যাবে যে গাছ খুব পরিপুষ্ট হয়ে গেছে অন্যান্য ফসলের মতো কিন্তু এই ক্যাপসিকামে আর কোনো 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 ধরনের পাতায় ছোপ বা এই ধরনের রোগ দেখা দিচ্ছে না এইগুলো বিষয়ে যদি সাজি সতর্ক হন তাহলে আমার নিশ্চিত বিশ্বাস যে ভালো ফলন আশা করতে পারেন যারা ক্যাপসিকাম চাষ করছেন সেই সকল কৃষক বন্ধু তারা চাষ করছেন লাভের মুখ দেখার জন্য তো আপনি কি পরামর্শ দেবেন কত বিঘা জমিতে চাষ করলে কতটা তারা লাভ পেতে পারেন সেই বিষয়ে আপনি কি পরামর্শ দেবেন আমাদের এখানে সবাই ক্ষুদ্র প্রান্তিক চাষি মানে বিঘা ধরুন চাষ খুব কম চাষি করে কাটাতেই করে তা আমি যেটা একটা তথ্য কিছুক্ষণ আগেই মাঠে ঘুরতে ঘুরতে পেয়েছি সেটা হচ্ছে যে ক্যাপসিকাম 10 কাঠার একটা ক্যাপসিকাম চাষি 10 কাঠা জমিতে ক্যাপসিকাম খুব সুন্দর হয়েছে এবং তার সর্বসাকুল্যে খরচ হয়েছে 18,000 টাকার মতো কিন্তু উনি এখন পর্যন্ত যা ফল বেচেছেন আর গাছে যা ফল ধরে আছে আগামীতে যেটা বেচবেন মানে বিক্রি করতে পারবেন বা বাজারজাত করতে পারবেন তাতে কিন্তু 42 থেকে 45,000 টাকা উনি এই জমি থেকে আশা করছেন আরও একটি ফসল বাঁধাকপি যেটি কিন্তু চিরাচরিত খাদ্য হিসাবে বাঙালির পাতে চলে আসছে এবং শীতকালে এই বাঁধাকপি ফুলকপি এই ধরনের কপি জাতীয় খাদ্য বাঙালি কিন্তু খেয়েই থাকে তো বাঁধাকপির চাষ এখানে দেখতে পাচ্ছি যেহেতু বাঁধাকপির চাষ এখনকার দিনে কৃষকরা এইখানে বিশেষ করে করছেন তো বাঁধাকপি সম্পর্কেও একটু স্যারের কাছ থেকে জেনে নিতে চাইব স্যার এটা জানতে চাইব আপনার কাছে এই যে বাঁধাকপি চাষ হচ্ছে দেখতে পাচ্ছি এখানেই এই বাঁধাকপি চাষ যারা করছেন তাদের যাতে বাজারে ঠিকমতো মুনাফা হয় সেই জন্য এই চাষ সম্পর্কে আপনি কি পরামর্শ দেবেন যে সমস্ত রোগ বাঁধাকপিতে দেখা যায় বা পোকা দেখা যায় সেগুলোকে মাথায় রেখেই আমি বলবো প্রথমে বীজ শোধন করুন বীজ শোধনের জন্য ট্রাইকোডামা ভিরিডি 4 গ্রাম 4 থেকে 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে বা প্রতি কেজি বীজে আমরা ভালো করে যদি মাখিয়ে নিই সেভাবে বীজ শোধন করতে পারি চারাগুলোকে মূল জমিতে বসানোর আগে চারাগুলোকে শোধন করতে পারি সেক্ষেত্রেও হচ্ছে মানে 10 লিটার জলে 50 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে সেটু চারাগুলোকে চারার মানে শিকড়গুলো শিকড়ের অংশটাকে 7 থেকে
10 থেকে 20 মিনিট যদি ডুবিয়ে রাখি তারপরে আমরা মূল জমিতে রোপণ করি তাহলে এটা এক ধরনের জৈব কৃষি বীজ দিয়ে বীজ শোধন হলো রাসায়নিক কৃষি বীজ দিয়ে যদি আমরা বীজ শোধনের কথা বলি সেক্ষেত্রে কার্বনডেজিন 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে অথবা ক্যাপটান 2 থেকে 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে সেইখানে আমরা বীজগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারি অথবা চারাগুলোকে আমরা শিকড়গুলোকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে মূল জমিতে যদি দিই তাহলে অনেকাংশে আমাদের রোগগুলোকে দমন করা যায় যেটা মূল কথা হচ্ছে যে বাঁধাকপির ক্ষেত্রে কিন্তু সার অনেকটাই বেশি দরকার যেটা হচ্ছে একরে 80-40-40 এই মাপে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট এবং পটাশ 80 কেজি নাইট্রোজেন 40 কেজি ফসফেট 40 কেজি পটাশ এই হারে দিতে হবে একর প্রতি দু নম্বর হচ্ছে এখানে একটা অনুখাদ্যের অভাব দেখা যায় বিশেষ করে ফুলকপি বাঁধাকপিতে এর লক্ষণগুলো কী হয় অনুখাদ্যের অভাবের জন্য দেখা যাবে যে বাঁধাকপির যে কাণ্ড রয়েছে সেই কাণ্ডের ভিতরের অংশটা ফাঁপা হয়ে পচে যায় এটা হচ্ছে বোরন জাতীয় অনুখাদ্যের অভাবের জন্য হয় তো এই ধরনের অনুখাদ্যের অভাব যাতে না হয় তাই জন্য আমরা বোরন যেটা হচ্ছে সলবোর নামে বাজারে পাওয়া যায় সেটা হচ্ছে 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করা হয় তাহলে কিন্তু এই বোরনের অভাবজনিত কারণ থেকে রক্ষা পাওয়া যায় আরেকটা রোগ হয় যেটা হচ্ছে যে পাতার এক পেশে রোগ বলা হয় অর্থাৎ পুরো বাঁধাকপিটার একটা দিকের একটা পাতা ডগার থেকে দেখা যাবে শুরু হয়েছে রোগটা ভি আকারে মধ্যশিরা পর্যন্ত এটা শুকিয়ে হলদে রঙের হতে থাকে তারপরে আস্তে আস্তে হলদে রঙটা বিভিন্ন ধরনের শুকনো খড়ের মতো রং হতে হতে কালো হয়ে যায় তারপর পচে যায় এটাকে এক বাঁধাকপির একটা দিকে এই রোগটা দেখা দিলে সেই দিকটাতেই আক্রান্ত হয় সেই জন্য এটাকে এক পেশে রোগ বলা হয় এই এক পেশে রোগের ক্ষেত্রেও আমরা কিন্তু ওই কার্বনডেজিম বা ম্যানকোজেব 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে তার সঙ্গে স্টেপটোসাইক্লিন হচ্ছে 10 লিটার জলে মাত্র 1 গ্রাম এই দুটোকে আমরা যদি একসঙ্গে মিক্স করে এই কপিতে স্প্রে করি তাহলে কিন্তু ওই এক পেশে যে রোগ রয়েছে সেই রোগের হাত থেকে কপিকে রক্ষা করা যায় অন্যান্য যে পোকার বিষয়টা বলি প্রচুর পোকা আছে কপির ক্ষেত্রে বিশেষ করে ডায়মন্ড ব্ল্যাক মথ বলে এক ধরনের লেদা পোকা আছে যেগুলো হচ্ছে মানে একদম ছোট অবস্থা থেকেই অর্থাৎ চারা অবস্থা থেকেই পাতা খেয়ে নেয় এমনকি পরিণত অবস্থাতেও এরা পাতা খায় একদম পাতাকে ঝাঁঝরা করে দেয় আর তাছাড়া বিভিন্ন ধরনের মথ আছে এই সমস্তগুলোকে দমন করতে গেলে আমাদেরকে নিম জাতীয় কৃষি বিষ যেগুলো হচ্ছে 10,000 PPM-এর হ্যাঁ 4 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে যদি আমরা স্প্রে করি তাহলে এই ধরনের যে পোকাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু দমন করা যায় তাছাড়াও আমরা বেশি আক্রমণ যদি হয় সেক্ষেত্রে আমরা ইমিডাক্লোরোপিড জাতীয় ওষুধ 2 মিলিলিটার প্রতি 10 লিটার জলে গুলে স্প্রে করলেও আমরা এই ধরনের পোকার হাত থেকে রক্ষা পাবো মূল কথা হচ্ছে অনুখাদ্যের বিষয়টা কিন্তু কপির ক্ষেত্রে আমরা চাষিরা অনেক সময় খেয়াল করেন না এটা দিতে ভুলে যান কিন্তু দেখা যাচ্ছে যে আমার ভাঙর 1 নম্বর ব্লকের অনেক জমিতেই কিন্তু অনুখাদ্যের অভাবের জন্য এই বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায় সেগুলো দিলেই কিন্তু আমাদের বাঁধাকপির ক্ষেত্রে কিন্তু ফলন এবং গুণগত মান দুটোই কিন্তু ভালোভাবে রক্ষিত হয় এই যে কৃষক যারা বাঁধাকপি চাষ করছেন তারা চাষের জন্য কত টাকা তাদের খরচ হচ্ছে বা বাজারে যখন বিক্রি করছেন সেখান থেকে কতটা কিরকম লাভ তারা পাচ্ছেন এখানে যে বাঁধাকপির ক্ষেত্রে দেখা গেছে যে 1 বিঘা বাঁধাকপি চাষ করে খরচ হয় মাত্র 25,000 টাকা কাছাকাছি কিন্তু সেটা যদি ঠিক সিজনে বিক্রি করা যায় অর্থাৎ পিক সিজনে যদি এটা লাগানো যায় দেখবেন যে পুজোর পরে পরেই যখন নতুন বাজারে বাঁধাকপি ওঠে বা ফুলকপি ওঠে তখন কিন্তু দামটা চাষি বেশি পায় সেই কথা মাথায় রেখে যদি চাষি বন্ধু আগের থেকেই প্ল্যান করেন এবং চাষটা যদি সঠিক সময়ে করেন তাহলে কিন্তু সর্বাধিক মূল্য বাজারে পাবেন সেখান থেকে দেখা যাচ্ছে বিঘাপ্রতি 60-65,000 টাকার কপি কিন্তু সে বিক্রি করতে পারে তাহলে বুঝতে অনুমান করা যাচ্ছে এখান থেকে যে 1 বিঘা কপি চাষ করে চাষি কতটা উপকৃত হতে পারে বাঁধাকপি চাষ এবং ক্যাপসিকাম চাষ এই দু রকম চাষ সম্পর্কেই আমরা অনেক কিছু জানতে পারলাম এবং স্যার যেভাবে বললেন ওই পদ্ধতিগুলো অনুসরণ করে ওই পদ্ধতিগুলো মেনে চলে নিশ্চয়ই আশা করব কৃষক বন্ধুরা সঠিকভাবে চাষ করবেন এবং তার থেকে তারা যেরকমটা চাইছেন সেই রকমভাবেই তারা লাভবান হতে পারবেন
আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশেষজ্ঞের সঙ্গে, শুনে নিচ্ছিলাম তার পরামর্শ ক্যাপসিকাম এবং বাঁধাকপি চাষের ক্ষেত্রে। কিন্তু এখানে এই জমি দেখতে পাচ্ছি, এখানে এত ক্যাপসিকাম এবং বাঁধাকপি চাষ হয়েছে, যারা চাষ করছেন সরাসরি সেই জমিতে, সেই কৃষকরা কি বলছেন, তাদের অভিজ্ঞতা কি? সরাসরি কথা বলবো সেই সকল কৃষক বন্ধুদের সঙ্গে যারা সেই জমিতে চাষ করছেন। চলুন সেরকমই এক কৃষক বন্ধুর সঙ্গে কথা বলে নেওয়া যাক। দাদা নমস্কার। নমস্কার। আপনি ক্যাপসিকাম চাষ করেছেন? হ্যাঁ। সবার আগে আপনার নামটা জানতে চাইব। আমার নাম মুজাফফর আলী। আচ্ছা। গ্রাম দক্ষিণ কালিকাপুর, ভাঙড় এক নম্বর ব্লক, দক্ষিণ চব্বিশ পরগনা। বেশ, কত বিঘা জমিতে চাষ করেছেন আপনি? আমি ক্যাপসিকাম চাষ করেছি 10 কাঠা জমির উপরে। তা হঠাৎ ক্যাপসিকামকেই বেছে নিলেন কেন আপনি? অন্যান্য ফসলের তো নয়, ক্যাপসিকামটা আমাদের লাভজনক ফসল, সেই জন্য আমরা ক্যাপসিকামটা বেছে নিয়েছি। আচ্ছা, কী সার দিয়েছেন? আমরা জৈব সার দিই সামান্য পরিমাণে, কিন্তু রাসায়নিকটা বেশিরভাগই চাষ করা হয়। আচ্ছা। আর রোগ পোকার কোনো উপদ্রব পেয়েছেন এখানে? এই ক্যাপসিকাম চাষ করতে গিয়ে দেখতে পেয়েছি যে পাতাগুলো কুবড়ে আসা। আচ্ছা। সেক্ষেত্রে আমার পাতা উল্টে দেখেছি যে ধনমনে টাইমের যে পোকাটা বলা হয়, সাদা মাছি যারা বলা হয়, সেক্ষেত্রে পাতা রস খেয়ে নিলে পাতাটা আমাদের কুঙ্গড়ে টাইপ আছে, দেখতে পাচ্ছেন পাতা সব কুঙ্গড়ে আছে। সেক্ষেত্রে আমাদেরকে বায়ো 303 বলে একটা ওষুধ আছে, সেটা স্প্রে করতে হয়। এরপরে এই ক্যাপসিকাম কতদিন আগে লাগিয়েছেন আপনি? এই ক্যাপসিকামটা আমরা সেপ্টেম্বরের 5 তারিখ থেকে মোটামুটি আমরা বীজ রোপণ করেছি। আচ্ছা। আর এই 25 তারিখ পরে থেকে আমরা বীজ এনে মাঠে রোপণ করে দিয়েছি, এবং ঠিক 75 দিন থেকে 80 দিনের মাথায় ক্যাপসিকামটা আমরা ফলন তুলতে পেরেছি। তো এই যে ক্যাপসিকামের বাজার, মানে বাজারে তো বিক্রি করবেন, এখন বাজার কীরকম বুঝছেন? বাজার সর্বপ্রথম যখন আমাদের ডিসেম্বরে আমরা তুলে, তখন বাজার ছিল 50 থেকে 60 টাকা করে রেট, এখন অবশ্য একটু কমে গেছে 40 থেকে 45 টাকা করে। তা আপনার কত খরচ হয়েছে? এখন 10 কাঠা জমিতে আমার বীজ কেনা থেকে এই পর্যন্ত মোটামুটি খরচ হয়েছে 18 থেকে 20 হাজার টাকা মতো। আমরা এই পর্যন্ত 40 হাজার টাকা প্লাস বেচাকেনা করেছি, এখনও মোটামুটি 2-5 হাজার টাকা বেচাকেনা হতে পারে। এরপরে আমরা কথা বলবো আরও একজন কৃষক বন্ধুর সঙ্গে, যিনি তার জমিতে বাঁধাকপি চাষ করেছেন। চলুন কথা বলে নেওয়া যাক। আমার নাম আজিজুল আলী মোল্লা, গ্রাম নলমুড়ি, থানা ভাঙ্গড়, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। আমি 1 বিঘে জমি বাঁধাকপি চাষ করেছি। এর আগে জ্যাঠো যেটা ছিল ওটা 18 থেকে 20 টাকা পার পিস দাম পেয়েছি, বিঘেতে 5 থেকে 6 হাজার কপি বসে। এখন যেটা লাগানো আছে এটা পৌষ মাসের মাঝামাঝির থেকে লাগানো আছে, এটা উঠবে ফাল্গুনের প্রথমের দিকে। এটা কীরকম বাজার পাবো না পাবো এখন ওটার উপরে নির্ভর। তো অন্যান্য পোকা এই কপিটাতে শীতের টাইমটা বলে পোকা রোগ পোকা অনেক কম, পচনও কম। আগেকার যেটা হয়েছে ওটা একটু পচন বা পোকাটার হার বেশি ছিল। আমার এখন এটা সার প্রয়োজন খরচ কম, আগেরটাতে সার ব্যবহার হয়েছে বেশি, যেহেতু এখানে শীত বলে সার কম লেগেছে, যাতে 10-26 ইউরিয়া পটাশ সালফেট প্রথমে জমি তৈরি করার সময় দেওয়া হয়েছিল মিক্সার 2 বিঘে প্রতি 2 বস্তা, এখন আপাতত এই পর্যন্ত সেচ দেওয়া, খরচের হার কম। আমরা আজ ছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় 1 নম্বর ব্লকের দক্ষিণ কালিকাপুর গ্রামে, কথা বলছিলাম কৃষি বিশেষজ্ঞের সঙ্গে, এছাড়াও কথা বললাম বিভিন্ন কৃষক বন্ধুদের সঙ্গে যারা তাদের নিজেদের জমিতে বিভিন্ন ফসল ফলিয়েছেন। তাদের কথা শুনলাম, তারা কিভাবে সফলতার সঙ্গে চাষ করছেন সে কথা শুনলাম, সে গল্প শুনলাম। আবারও নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে, অন্য কোনো কৃষকের সফলতার গল্প নিয়ে।